সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব ব্যাকগ্রাউন্ড রিমুভের কিছু অ্যাডভান্স টেকনিক, যেটাকে বলা হচ্ছে ক্লিপিং পাথ। তো চলেন শুরু করি। তো আমরা একটা ইমেজ নিব, নাম হচ্ছে এটা কার্ডের ইমেজ। তো ক্লিপিং পাথ এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ পেন টুলের মাধ্যমে মোটামুটি সিমিলার প্রসেস। শুধুমাত্র ক্লিপিং পাথের সময় আপনাকে পাথ করতে হবে সেপারেটলি, অথবা ক্লায়েন্ট আপনার কাছে যেভাবে চাইবে সেইভাবে। ধরেন ক্লায়েন্ট বলল চাকাটা পাথ করে দিন, গ্লাসটা পাথ করে দিন, এই আয়না বা মিররটা লাইটটা পাথ করে দিন, হাতলটা পাথ করে দিন, ওইভাবে কাজ করতে হবে পৃথক পৃথক, ঠিক আছে। আর যদি কোনো কিছুই না বলে আপনি নিজেও যদি পাথের মাধ্যমে, পাথ করার মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, পাথ করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, এই যে পাথ নামক একটি অপশন খুঁজে বের করতে হবে। যদি না থাকে তাহলে কি করতে হয়, উইন্ডো থেকে এসে পাথ নামক এই অপশনটি সিলেক্ট করতে হবে। অথবা দেখেন এখানে লেয়ার টেয়ার কোনো কিছুই নেই, এখন আমরা চাচ্ছি সেই লেয়ার অথবা পাথগুলো নিয়ে আসতে অপশন। তাহলে যে পাথে ক্লিক করলাম, তাহলে যে লেয়ার চ্যানেল পাথ সব কিছু আসলো। তো লেয়ার এখানে, পাথ এখানে, পাথ আর লেয়ার মোটামুটি একই হলেও পাথ একটু আলাদা। তো পাথ সিলেক্ট করা আছে, আমরা এখানে প্রতিবার কাজ করবো, আর এখানে একটা করে প্লাস চিহ্ন দেব। তো আমি পেন টুল সিলেক্ট করলাম, এখানে কি আছে সেটা দেখতে হবে, শেপ নাকি পাথ। তো পাথ সিলেক্ট করলাম, পাথ সিলেক্ট করার পর আমাকে এই জিনিসগুলো এভাবে সিলেক্ট করে নিতে হবে, ঠিক গত ক্লাসে পেন টুলের সাহায্যে আমরা যেভাবে কাজ করেছি ঠিক সেইভাবে। যত দূর পর্যন্ত আমার সিলেক্ট করা যাবে এক ক্লিকে, তত দূর পর্যন্ত সিলেক্ট করব। তো যেহেতু এটা আমার প্র্যাকটিসের জন্য কাজটি করতেছি, ক্লায়েন্টের কাজ না, কেউ বলেও নি, সুতরাং আমি একটা নর্মালি বিষয় দেখানো ট্রাই করব আপনাদের। আর পাথ করার ক্ষেত্রে কি করতে হয়, যখন আমরা বিশেষ করে কালার চেঞ্জ করি বা কোনো কিছু করি, তখন প্রয়োজনে প্রোডাক্টের কিছু অংশ, মানে প্রোডাক্ট না অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ অতিরিক্ত নিলেও কোনো সমস্যা নেই, তবে প্রোডাক্টের কোনো অংশেই যেন বাহিরে না থাকে পাথের, এই জিনিসটা মাথায় রাখতে হয়। আর ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় আমাদের ভাবতে হয় যে প্রোডাক্টের কিছু অংশ কেটে যাক, তবু যেন ব্যাকগ্রাউন্ড না থাকে, এই জিনিসগুলো। তো আমি প্র্যাকটিসের জন্য বা টিউটোরিয়াল পারপাসে একটু ফাস্ট কাজটি করার ট্রাই করব, কোথাও এড়িয়ে গেলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন একটু সময় বেশি দিয়ে কাজ করবেন। আমি প্রথমে যেটা করব, ব্যাক করে আসি, সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে প্রথমে সম্পূর্ণ প্রোডাক্টটাকে মার্ক করা, সেটা একটা গাড়ি হতে পারে অথবা অন্য কোনো একটি প্রোডাক্ট হতে পারে, এটা সবচেয়ে বেটার হবে। কোনো কিছু বাদ না দিয়ে আমি সম্পূর্ণটাকেই মার্ক করে নিচ্ছি।
ওকে, তো এইভাবে মোটামুটি আমরা অনেকগুলো পাত করলাম। প্রয়োজনে যত খুশি পাত করা যাবে, যেমন এই জায়গাগুলো আমরা পাত করে নিতে পারবো, তারপর এই যে উপরের অংশটুকু এটাকে আমরা পাত করে নিতে পারবো। তাহলে এটাকে নেই পাত, একে এই জায়গায় একটা ক্লিক করি। আমরা চাইলে কিন্তু এই যে জানালা, যে এই পার্টগুলো প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা পাত করতে পারবো। তারপরে যে সাদা লাইনটা আছে, আমরা চাইলে এই সাদা লাইনটাকেও একটা পাত করে নিতে পারি। আর প্রতিটি মানে স্কাই ব্লুর অংশে যে যে জানালাটুকু বা দরজাটুকু, এটাকেও আলাদা আলাদাভাবে আমাদের পাট করা সম্ভব। যেহেতু ক্লায়েন্ট আমাদের কোনো কিছু চায়নি, তাই আমি টিউটোরিয়াল পারপাসে যতটুকু দেখানো পসিবল ততটুকুই দেখাচ্ছি, আর আপনারা সময় নিয়ে একটু বেশি বেশি পাত করবেন, প্রত্যেকটা অংশকে সেপারেট করার ট্রাই করবেন। ওকে, কিন্তু এবার যেটা হয়েছে, একই লেয়ারের মধ্যে আলাদা আলাদা পাত অর্থাৎ রিপিট হয়েছে, তাই না? তো এরকম যদি কখনো হয়, সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে দুটা টুল আছে, পাথ সিলেকশন আর একটা ডিরেক্ট সিলেকশন। তো পাথ সিলেকশন টুলটি সিলেক্ট করব, করার পর যে পাথটি রিপিট হয়েছে সেটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, করার পর নিউ নিয়ে সেটাতে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি। তাহলে এই পাথটা ভুল হয়ে আর একটা পাথে লেয়ারে ছিল, সেটা আলাদা লেয়ারে আসলো। ঠিক আছে, এভাবে কাজটি করা যাবে। এখানেও সেম, মানে এখানেও দুটো পাথ আছে, তো এখান থেকে আর একটা কপি করি, এখান থেকে এভাবে ধরি, কন্ট্রোল এক্স দিয়ে আর একটা নিউ লেয়ার নিয়ে কন্ট্রোল ভি, তাহলে সেপারেট হয়ে গেল। আবারও আমরা এইভাবে চেক করতে পারবো যে কোনো লেয়ারে রিপিট আছে কি না, রিপিট থাকলে সমস্যা আছে, আবার সমস্যা নাই। এরকম, ওকে, তো মোটামুটি এতটুকুই। তো এবার পাথ ক্লিপিং পাথের কাজ যখন ক্লায়েন্ট আমাদেরকে দেয়, তখন শুধু পাত করাটুকুই আমাদের কাজ থাকে, আর কোনো কাজ থাকে না। তবে মাঝে মধ্যে যদি কোনো পাত একটু এলোমেলো হয় বা একটু তেরা বেখা হয়, তখন সেটাকে কীভাবে সলভ করতে হয় সেটা দেখাই। ধরেন এই পাতটা, ধরেন এই পাতটা কোনো কারণে একটু একা আঁকা বাঁকা হয়ে গেছে। তো আপনি এই যে দুটো টুলস আছে, পাত সিলেকশন আর ডিরেক্ট সিলেকশন, তো পাথ সিলেকশন দিয়ে প্রথমে পাথটাকে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মুভ করা যাবে। ঠিক আমরা পেন টুল দিয়ে যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় কোনো কিছু এডিট করতে দরকার হলে আমরা এডিট করতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট ইচ্ছা মতো সরাইতে পারি, আনতে পারি, তাই না? কখনো যদি কোথাও কোনো অংশে বেশি যায়, কম যায়, তখন আমরা এভাবে আবারও পুনরায় ঠিক করতে পারি। এখন আমাদের কাজ শেষ, আমরা লেয়ারে অপশনে ফিরে আসলাম। এখন আমাদের ক্লায়েন্টকে কীভাবে ডেলিভারি দিতে হয়, এটা দিতে হবে যেমন ফাইল তেমনই থাকবে, শুধু আমরা সেভ করব, সেভ এ কপি, মানে ডেস্কটপে সেভ করে দিই, এটার নাম দিয়ে দিচ্ছি ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ নামে জেপিজি ফরম্যাটে, মনে রাখতে হবে জেপিজি ফরম্যাটে, অন্য ফরম্যাটে দিলে হবে না, সেভ করে দিলাম। ওকে, কাজ শেষ, এটা ক্লোজ করে দিই, আর লাগবে না। এখন ক্লায়েন্ট যখন ওই ফাইলটা তার কাছে ওপেন করবে, প্রথমত আমি দেখাই, দেখেন এটা হচ্ছে জেপিজি ফাইল, যখন ওপেন করতেছি কোনো পার্থক্য বোঝা যাবে না, আমরা যে ক্লিপিং পাথ করেছি এমনি দেখে কখনোই বোঝা যাবে না, কিন্তু যখন ক্লায়েন্ট ফটোশপ দিয়ে অথবা আপনি নিজেও ফটোশপ দিয়ে ওপেন করবেন ওই ফাইলটাকে, তখনও কিছু দেখতে পারবেন না। কিন্তু আপনি যখন এবার পাথ সেকশনে যাচ্ছেন, তখন ঠিকই এরকমভাবে পাতগুলো দেখতে পাওয়া যাবে। এখন ক্লায়েন্ট মূলত কি কারণে এরকম পাত নেয়, বিভিন্ন উদ্দেশ্যে, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, কালার চেঞ্জের জন্য, অনেক কিছু ঠিকঠাক করার জন্য, ঠিক আছে? তো চাইলে আপনিও কিন্তু এই পাতের মাধ্যমে, আপনাকেও যদি কেউ এরকম একটা পাত করে ফাইল দেয়, সেটাকে চাইলেও আপনি ইনস্ট্যান্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। কীভাবে? এভাবে এই অংশ যে পাতগুলো থাকবে সিলেক্ট করতে পারেন, করার পর কন্ট্রোল শিফট দিয়ে দিলাম ধরেন, অথবা কন্ট্রোল জে করবেন, লেয়ারে আসতে হবে, তখন আসার পর কন্ট্রোল জে প্রেস করি, এবার যদি নিচের লেয়ার টপ করে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। যদি চাকাগুলোও পাত করা থাকতো, তাহলে চাকার অংশটাও আমরা কিন্তু ওইভাবে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে
ফেলতে পারি, ঠিক একদম যেমন আমরা পেন টুল দিয়ে যেমনটা চেয়েছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে একদম অ্যাকুরেটলি, ঠিক এখানেও তেমনটাই হবে। অর্থাৎ পাথ যদি ভালো হয় ব্যাকগ্রাউন্ড রিমুভও কিন্তু এখানে বেটার হবে। তো এভাবে মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় পাথের সাহায্য। তো আমরা আজকে পাথের সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি না, পাথের সাহায্যে আমরা দেখবো কীভাবে কালার চেঞ্জ করতে হয়। তো তার আগে আমরা ছোট্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ আছে ক্লিপিং পাথের পরে যে কাজটা থাকে মূলত প্রোডাক্ট ইমেজ ক্লিনিং। অর্থাৎ কোনো প্রোডাক্টে বিভিন্ন ধরনের ডাস্ট থাকতে পারে বা দাগ থাকতে পারে, ভাঙাচুরা অংশ থাকতে পারে, সেগুলোকে ঠিকঠাক করে দেয়া। যেমন এই জায়গায় একটা দাগ রয়েছে, ঠিক আছে, তো আমরা এই দাগ মুছে দেওয়ার জন্য কয়টা টুল ব্যবহার করতে পারি? কোলন স্ট্যাম্প, প্যাটার্ন স্ট্যাম্প, তারপরে প্যাচ টুল নামে একটা আছে, প্যাচ টুল। তো প্রথমে আমরা দেখি প্যাচ টুলের সাহায্যে আপনি এটা মনে করুন রিমুভ করতে চান, এভাবে সিলেক্ট করবেন, করে নিলেন। এখন আপনি এই জায়গাটা কোথায় যেয়ে মিলাইতে চান সেটা মিলাই দেবেন, ব্যাস মিলে গেল, কন্ট্রোল ডি দেন, আবার এইটুক জায়গায় সিলেক্ট করে এই জায়গায় ব্যাস মিলে গেল। তো এই কাজটা করতে অনেক সময় মনে হতে পারে একটু সময় বেশি লাগতেছে, তখন কি করতে পারেন, এখানে যে উপরে রয়েছে ক্লোন স্ট্যাম্প টুল, এইটার সাহায্যে আপনি জাস্ট এখানে ধরে এই অংশটুকু ঠিক করে দিবেন, এরকম ঠিক করে দিবেন। এর অর্থ হচ্ছে এটা কিভাবে কাজ করতেছে প্রথমত দেখাই। লাইক এইটা যদি আমরা ঠিক করতে চাই, আপনি যখন এই জায়গায় ধরলেন ভালো জায়গায় নিতে হবে, ধরে অল্টার প্রেস করে ধরে ওই জায়গার স্যাম্পল নিতে হবে। আর ব্রাশটা বড় ছোট করবেন কিভাবে, কিবোর্ডের মধ্যে লেফট অ্যান্ড রাইটে নামে একটা থার্ড ব্র্যাকেট আছে যেটা লেফট রাইট অংশ রয়েছে, রাইট পাশে দিলে ব্রাশটা বাড়তে থাকবে আর লেফট পাশে দিলে কমতে থাকবে। এটা আর একভাবে বাড়ানো যায় যে সাইজ, ব্রাশ সাইজ কমানো বাড়ানো, ঠিক আছে, যতটুকু দরকার হবে সেইভাবে নিতে পারেন। আর এটা কত স্মুথলি ভ্যানিশ করবেন সেটা ডিপেন্ড করে এখানে হার্ড ব্রাশ এবং সফট ব্রাশ, যখন সফট দরকার তখন সফট নেবেন, এবং অপাসিটি 100% এবং 50% এবং কম বেশি করা যাবে। তো 100% রেখে দিলাম অপাসিটি এবং সফট ব্রাশ সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করে ব্রাশ অপশনগুলো পেয়ে যাবেন, অনেক ধরনের ব্রাশ আছে। তো আমরা সফট ব্রাশটা নিচ্ছি, নিয়ে এই ভালো জায়গায় আমরা অল্টার প্রেস করে ধরে এখানে একটা ক্লিক দেব, এর ফলে এই জায়গায় স্যাম্পলটা নিল। এখন আমি এইদিকে যত নিয়ে যাব, দেখেন প্লাস চিহ্নটা ওই দিকে অথচ ব্রাশটা এখানে, এভাবে ওই ভালো অংশটুকু ওই জায়গা থেকে এসে এখানে রিপ্লেস হচ্ছে, ঠিক আছে, এইভাবে আমরা কাজটা করতে পারি। তো খেয়াল রাখতে হবে যে কোন জায়গাটুকু এখানে এসে বসলে, কোন দিক থেকে আসলে পারফেক্টলিভাবে ভ্যানিশ হবে, ওইটা আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক এখানে অনেক বিষয় রয়েছে। ঠিক এই কাজগুলো আরও একটা টুলের সাহায্যে করা যেতে পারে, সেটার নাম হচ্ছে, দেখাচ্ছি আমি, স্পট হিলিং ব্রাশ নামে একটা টুল রয়েছে এই টুলের সাহায্য, যাই ধরুন এক ক্লিকে এটা যাচ্ছে, কোনো ক্লিক ক্লিক নেই, জাস্ট এভাবে ব্রাশ করে দিলাম হয়ে গেল। এটারও ব্রাশের কোনো ই নাই, মানে ব্রাশ হার্ড ব্রাশ সফট ব্রাশগুলি কথা নেই, তবে এটা সাইজ বাড়ানো কমানো করতে পারেন, ওই যে কিবোর্ডে থার্ড ব্র্যাকেটের লেফট পাশে দিলে কমবে, সমস্ত ব্রাশের জন্য একই জিনিস, রাইট পাশে দিলে বাড়বে। আর এটার সফট অ্যান্ড হার্ড কন্ট্রোল করা হয় এখান থেকে, হার্ডনেস কতটুকু আর সফটনেস কতটুকু, তা আমি সফট হার্ডনেস একটু বাড়ায় দেওয়া আছে, হ্যাঁ সফট দরকার হলে সফট দিয়ে দিতে পারেন, এভাবে 60%। ধরেন এই জায়গাগুলো আপনি ঠিক করতে চান, হয়ে গেল ঠিক, ব্রাশটা কমিয়ে নেন যেখানে সীমিত জায়গা, অনেক সময় এটা ভালো করতে গিয়ে খারাপও করতে পারে, তখন আন্ডু করে পুনরায় আবার আর একবার টান দেবেন ব্রাশটা, ঠিক আছে। এটা এই দেখেন এখানে ভালো জায়গাটা আর খারাপ জায়গাটা ভালো করতে গিয়ে আরও খারাপ হচ্ছে। তো অ্যাকুরেটলিভাবে যখন আপনি যাহাই চাচ্ছেন সংশোধন করা, তখন কিন্তু পেন টুলের বিকল্প, এই যে সরি স্ট্যাম্প টুলের বিকল্প আর কোনো টুল হয় না, এটা আপনি যে জায়গায় স্যাম্পল নিয়ে যাইতে চাচ্ছেন সেটাই এক্স্যাক্টলি বসবে। হ্যাঁ, তো এরকম ছোটো ছোটো স্পট দাগ এগুলো ক্লায়েন্ট অনেক সময় নিজে থেকে চাইতে পারে, অথবা না চাইলেও আপনি যেহেতু একজন ফটো এডিটর আপনাকেই নিজ দায়িত্বে এই জিনিসগুলো ঠিক করে দিতে হবে ফটো ক্লিনিংয়ের সময় বা ফটো এডিটিংয়ের সময়। এটাই একটা গ্রাফিক্স ডিজাইনের দায়িত্ব বা একটা সচেতন গ্রাফিক্স ডিজাইনের কাজ, এবং এটা যখন করবেন ক্লায়েন্ট কিন্তু অনেকটা খুশি হবে যে আমি ইমেজটা খারাপ দিছিলাম, সে তো এটা অনেক বেটার করে দিছে, যেটা হয়তো ক্লায়েন্ট খেয়ালও করেনি, ঠিক আছে।
এই গেল। যেমন এখানে চাকায় একটা রাউন্ডেড আছে, তো এই জায়গায় অনেক সময় হয় কি মেলানো যায় না, রাউন্ডেড তো তখন একটু কমায় নেন, অথবা এখানে দেখেন ডিগ্রি দেওয়া রয়েছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর আপনি ঘোরাতে চাচ্ছেন, তাহলে এভাবে আপনি সোজা নিলেও এখানে আসলে ঘুরবে, এদিক দিয়ে নিলে ঘুরে ঘুরে ফিনিশিং দিবে। এই জিনিসগুলো এখানে ফিনিশ করে দেই। ভালো জায়গাটা নিয়ে গিয়ে ওখানে পেস্ট করে দিচ্ছি। এই টুলের কাজই হচ্ছে এটা, এই যেখানে হচ্ছে না এটা ঘুরিয়ে দেন, আরও এটা ঘুরে যাচ্ছে এইভাবে হচ্ছে না। এলাইগেন। তো অনেক সময় আমরা যেটা করি, কোনো একটা ভালো জায়গা ওই জায়গা থেকে এইভাবে নিয়ে কন্ট্রোল জে, এটার একটা ডুপ্লিকেট অংশ তৈরি হলো, কন্ট্রোল টি, এটা কন্ট্রোল টি কোথায় গেল হয়নি, আমি আবারও নিচ্ছি কন্ট্রোল জেড, ব্যাগে আসলাম, এটা থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, কন্ট্রোল টি, আচ্ছা কী কারণে হচ্ছে না, হ্যাঁ হয়ে গেছে, তো হয়ে গেছে, কন্ট্রোল টি, এটা কন্ট্রোল টি দিলে এখানে একটা ট্রান্সফর্ম বক্স আসার কথা, এটা না হওয়ার কারণ কি, মুভ টুল কন্ট্রোল টি, হ্যাঁ কন্ট্রোল টি দেওয়ার পরে আসতেছিল না, কারণ কন্ট্রোল এইচ প্রেস করা লাগবে, তখন যদি কখনও কন্ট্রোল টি দেওয়ার পর ট্রান্সফর্ম না বসে তখন একবার কন্ট্রোল এইচ দিয়ে নেবেন। হ্যাঁ তো এই জায়গাটা অনেক সময় এই যে ভালো জায়গা থেকে নিয়ে এসে খারাপ জায়গাটা এভাবে রিপ্লেস করেও দিতে পারেন, কপি করে নিয়ে এসে, এটাও একটা টেকনিক হতে পারে। কন্ট্রোল এন্টার দিলাম, এই জায়গাটা একটু খারাপ লাগতেছে, এই জায়গায় একটু ইরেজ করে দেন, ইরেজার সেম একই জিনিস, সফট ব্রাশ নিলাম, নিয়ে একটু এখানে ইরেজ করে দিলাম, তাহলে বোঝা গেল না সহজে, ঠিক আছে। আর এই জায়গাটায় দেখি স্পট হিলিং সাহায্যে এই জায়গাটা খারাপ অংশ দাগ রয়েছে, কালচে দাগ। এখন দুটা লেয়ার আমাদের মার্স করে দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না, যখন যে লেয়ারে কাজ করব সেই লেয়ারই সিলেক্ট থাকা উচিত। তো এইভাবে স্পট রিমুভ করতে হয়। তো নেক্সট প্রসেস কালার চেঞ্জিং, রাইট, কালার চেঞ্জিং কীভাবে, আপনাদেরও হোমওয়ার্ক থাকবে, পুরো গাড়িটাকে লাল কালারে রূপান্তর করবেন, এমনকি এই যে চাকার যে সাদা অংশ সিলভার অংশগুলো আছে এটাকেও লাল বানিয়ে ফেলবেন। তো চলেন আমি দেখাই কীভাবে কাজটা করবেন, পুরো গাড়িটা কোনটা, এটা লেয়ারটা, এটা পুরো লেয়ারটা, রাইট। এবার লেয়ারে আসলাম, আসার পর আমি এখানে কন্ট্রোল জে প্রেস করব, করলে দেখেন এমন, তাই তো। তো এর এরখানে জে করে একটা নিচে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট এই অংশটা, আবারও যদি আমরা একটা কী করি এখানে কন্ট্রোল চেপে এই জায়গায় ক্লিক দিই, তাহলে সিলেকশন পাইলাম। এবার প্লাস নিলাম লেয়ার, নতুন লেয়ার, এখানে আমরা পেইন্ট বাকেট টুলের সাহায্যে একটা কালার দিয়ে ঢেকে দেব, পেইন্ট বাকেট টুল কোনটা, এটা রেড কালার সিলেক্ট করে নেব, এখান থেকে করে এই জায়গায় ক্লিক করব। আচ্ছা আমার এখানে ক্যাপস লক প্রেস করা আছে মেবি, অথবা কন্ট্রোল এইচ না কি বড় আছে, আচ্ছা কন্ট্রোল এইচ, ঠিক আছে, পেইন্ট বাকেট টুলে তো সিলেক্ট করে নিই, এই যে পেইন্ট বাকেট টুল, হ্যাঁ পেইন্ট বাকেট টুল সিলেক্ট করলে এরকম আইকন আসবে, একটা ক্লিক করলেই পুরো অংশটা লাল কালারে পরিপূর্ণ হয়ে যাবে। তো এবার এখানে আছে ব্লেন্ডিং অপশন, নর্মাল কোথায় পাবেন, এই যে নর্মালে অনেকগুলো ব্লেন্ডিং অপশন আছে, আপনি যেটাতে ভালো কালার ম্যাচ করবে সেটা এভাবে দিবেন, অথবা এখানে ঘোরান আস্তে আস্তে স্ক্রোলার একটার পর একটা চেঞ্জ হতে থাকবে। তবে এই লেয়ারের ক্ষেত্রে সবচেয়ে বেটার কম্বিনেশন দেখাচ্ছে হচ্ছে মাল্টিপ্লি বা ডার্কেন বা লাইনার ব্রান লাইটিং, দেখি কালার হচ্ছে না, তো মাল্টিপ্লি দিলাম, দেওয়ার পর অনেক বেশি ডার্ক লাগতেছে, তাই না। তো আমরা এই দুটাকে ধরে দুটা লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে মার্স করে ফেললাম, অর্থ দুটো জয়েন হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার যেটা কাজ করব আমরা, এখান থেকে নিউ, এই চারটার মাধ্যমে ব্রাইটনেস যেহেতু কমে গেছে, দেখাই কীভাবে বুঝবেন ব্রাইটনেস, এখন মূল মূল কন্টেন্টটা লাইটিং কেমন আর পরেরটা কেমন, এই কারণে লাইট কমে গিয়েছে। তো আমরা
দুটোই অন রাখি এবার। এর উপরে আমরা নতুন কিছু এখান থেকে লেয়ার ক্রিয়েট করব ব্রাইটনেস বৃদ্ধি করার জন্য। তো ব্রাইটনেস বাড়ানো বা ব্রাইটনেস কমানোর জন্য এইখান এই চারটি অপশনের মাধ্যমে করা যায়। ধরেন আমি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এই ফাংশনের সাহায্যে নিলাম। তো এবার যদি আমি এখানে ব্রাইটনেস বাড়াই, দেখেন সমগ্র লেয়ারের মধ্যে ব্রাইটনেস বাড়বে। সরি, ব্যাগে আসি একটু, এখানে নিচ্ছি ব্রাইটনেস। তো এখানে যে ব্রাইটনেস যদি কখনো বাড়াই, পুরো এরিয়াতে ব্রাইটনেস বাড়ে। হ্যাঁ, অথবা কন্ট্রাস্ট যদি বাড়াই, এখনও ভালো বোঝা যাচ্ছে না কারণ আনডু করে দিই। আবারও ব্যাগে আসে, হয়তো কোথাও সিলেকশন রয়েছে, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠাই দিলাম। দিয়ে এর উপরে এখানে ব্রাইটনেস অথবা লেভেল, এটাকে যখন বাড়িয়ে দিচ্ছি তখন শুধু এই অংশটাতে অ্যাপ্লাইড হচ্ছে। কারণ কি, এখানে মনে হয় এই অংশটা সিলেক্ট আছে, এই কারণে, এই জন্য এটা হচ্ছে। এই কারণে আমরা যদি কখনো এমন হয় যে বাড়াচ্ছি কিন্তু বাড়তেছে না কেন, তাই না, তো এটাকে ডিলিট করে দিই। এই সিলেকশন পাথ সিলেকশনের সাহায্যে ফাঁকা জায়গায় সিলেক্ট করব। তাহলে এখানে কোনো পাথ আর সিলেক্ট করা নাই, এখন পুরো লেয়ারটা সিলেক্ট আছে। এখন আমরা এখান থেকে ব্রাইটনেস এখন বাড়াই দিই, দেখেন পুরো কন্টেন্টে আলো বেড়ে যাচ্ছে। যদি আলো কমায় পুরোটাই কমে যাচ্ছে। তাই আমাদের তো শুধু বাড়াইতে হবে লাল এরিয়াতে, তাই না। এই কারণে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলে নিচের যে লেয়ারটা শুধু একে ফলো করবে, আর কোথাও ফলো করবে না। এবার দেখেন বাড়াচ্ছি, শুধু ওই লাল লেয়ারটাতেই বাড়তেছে, আর অন্য কোথাও বাড়তেছে না। ঠিক আছে, ঠিক একইভাবে এটা ডিলিট করে দিই। আপনি চাইলে ওইটার মাধ্যমে করতে পারেন, আর একটা কি লেভেল, এটার মাধ্যমেও আপনি বাড়াতে পারেন। এদিকে আনলে বাড়বে আর এদিক থেকে পয়েন্টগুলো নিয়ে গেলে কমবে। আর সামগ্রিকভাবে বাড়া কমা হচ্ছে এই জন্য রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তখন শুধু এটাতে অ্যাপ্লাই হবে আর অন্য কোথাও না। তো এইভাবে লাইট বাড়ানো কমানোর মাধ্যমে আপনাকে একটা রিয়েলিস্টিক লুক আনতে হবে কালারের মধ্যে বা গাড়িটার মধ্যে। ঠিক আছে, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আর একটা অপশন, আরও দুইটা আছে, এক্সপোজার কার্ভ, এটার মাধ্যমে এই কাজটা করা যায়, একই জিনিস। তো পুরো এরিয়াতে না বাড়লে, বাড়াইতে চাইলে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তখন এটাতে শুধু অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তবে সবচাইতে ভালো একটা প্রসেস হচ্ছে এই ফাংশনগুলো দিয়েও বাড়ানো যায়। আর একটা ইজি অপশন হচ্ছে আমরা যদি ওভাবে না বাড়ি এইভাবে বাড়াই, জাস্ট এই লেয়ারটাই ধরে, এমন না, জাস্ট এই লেয়ারটা ধরে কন্ট্রোল ইউ ধরে এখান থেকে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন পাবো। কন্ট্রোল ইউ দিলে এটা আসবে, এখানে এদিকে সরাবো, দেখেন অন্য আর একটা কালার হলো, এইদিকে আসলো, তাই না। তো এইটা না করে আমরা পুরো অংশটাই ডিলিট করে দিই। আমরা কোথায় যাব, পাতে আসব। তাহলে এই পুরো এরিয়াটা সিলেক্ট করে নিলাম, লেয়ার অপশনে আসলাম, এসে কন্ট্রোল জে প্রেস করব এই অংশটা। ঠিক আছে, তো এবার কন্ট্রোল ইউ প্রেস করব, কোনো কিছুই করতে হবে না, শুধু এদিকে একটু সরাবেন, এদিকে কোন জায়গায় লাল কালার আছে সেখানে থামতে হবে। তো আমরা এইদিকে মুভ করতেছি আস্তে আস্তে, তারপর লাল কালার খুঁজে পাচ্ছি না, বাট আমাদের একটা ধারণা আছে পিঙ্ক কালারের আশপাশে লাল কালার থাকবে, বা এটাই মোটামুটি লাল কালারের আশপাশে, তাই না। তাহলে আমরা ওখানেই থামি, থামার পর এদিক থেকে স্যাচুরেশন লেভেলটা বাড়ায় দেব। তাও হচ্ছে না, একটু একটু, এই দেখেন এদিকে লাল কালারটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে সেই লাল কালার। এখন আমাদের তো গাড়িটা শুধু লাল কালার করব, কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত জায়গাগুলো লাল হয়ে গেলো, জানালার কাজ পর্যন্ত লাল হয়ে গেলো, এটা কেমন না। এই কারণে আমরা এবার যাব কোথায়, পাতে যাব। পাতে গিয়ে কী করব, যে জায়গাগুলো জানালার সেটা জানালা কেটে ফেলবো। এটা এখানে আসবো লেয়ার, এটাকে সিলেক্ট করা আছে, কন্ট্রোল এক্স, কেটে গেছে। তারপর পাতে আসি, তারপর এটা কোথায়, এটা ছিল এটা 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 জানালার গ্লাস, তো মিরর আর কি। তো আমরা জানি শুধু এই লেয়ারটা বাদ দিয়ে সবগুলোই কিন্তু গাড়ির অন্যান্য পার্টস, সো এটা বাদ দিয়ে আমরা কী করব, এইটাকে ধরি, কন্ট্রোল দিয়ে একবার দিলাম, তো শিফট দিয়ে এটা এইটা এইটা এটা 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 এটা, এভাবে মাল্টিপ্লি সিলেক্ট করা যায় শিফট চেপে, দেখেন সবগুলো সিলেক্ট হয়েছে। এবার লেয়ারে এসে কন্ট্রোল এক্স দিলে
ওই জায়গাগুলো আমাদের ডিলেট হবে। ঠিক আছে, ডিলেট হচ্ছে না, দেখি তো, কন্ট্রোল এক্স ডিলেট হয়ে গিয়েছে, ওই জায়গাগুলো কিন্তু ডিলেট হয়ে গিয়েছে। সো আমরা যদি এই জায়গায় পাত করতাম তাহলে এই অংশটুকুও ডিলেট হয়ে যেত। ঠিক আছে, তো এইভাবেই মূলত কাজগুলো করতে হয়। এই জায়গায় আমরা লেয়ারটাকে শেপ করে নিতে পারি, পাত করে নিতে পারি, ফলে এই জায়গাটাও কিন্তু ভালো লাগবে দেখতে। তো যেহেতু আমাদের এই জায়গাটা পাত করা হয়নি, তা আমি কুইকলি দেখাচ্ছি। এটা হচ্ছে লেসো টুল, লেসো টুলের সাহায্যে কন্ট্রোল এক্স এরকম গাড়িটাকে এমনভাবে কালার চেঞ্জ করা হয়েছে সহজে কেউ বুঝতেই পারবে না যে এটাকে এডিটিং করা হয়েছে। সবাই ভাববে এটাই অরিজিনাল, রেড কালারই ছিল। কন্ট্রোল এক্স, ঠিক এখানটাও ঠিকঠাক মতো সিলেক্ট করতে হবে, প্রয়োজনে পাত করে নেওয়াটাই বেটার, তাতে সময় অপচয় কম হবে এবং এবড়ো থেবড়ো হবে না। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। এই জায়গাগুলো কিন্তু ঠিক করতে হবে, এখানে বাদ দিতে হবে, এটা তো গাড়ির অংশ না, অর্থাৎ নেভি ব্লু ছিল না অরিজিনালটা, শুধু নেভি ব্লুর কালারটা চেঞ্জ করে দিতে হবে, আর অন্য কিছুর কালার চেঞ্জ করার দরকার নেই, তা নাহলে কিন্তু ভালো লাগবে না, ন্যাচারাল ফিল থাকবে না। এগুলো পাত করতে হবে সুন্দর করে করে চেঞ্জ করবেন। তা আপনাদের কাজ হচ্ছে, প্রথমে আমি একবার যেভাবে ক্লিপিং পাত জেপিজি সেভ করছি, করে ওইটা একবার আগে ড্রাইভে আপলোড করবেন ফুল অ্যান্ড ফাইনালি, যেটাকে আমি যেই ফাইলটা ডাউনলোড করে আমি যদি অপেন করি এমনই দেখবো, কিন্তু পাত সেকশনে সবগুলো পাত খুঁজে পাবো, কোথায় কোথায় পাত করছেন, গাড়ির চাকার মাঝখানটা, বাহিরেরটা, সব কিছু পাত করবেন। ওইটা পাঠিয়ে দিবেন আগে ড্রাইভে, দেওয়ার পর আবার ওই ফাইলটা ওপেন করবেন, করে কালার চেঞ্জ করবেন, রেড কালারে রূপান্তর করে সেইটার ফিরে আর একটা সেভ করবেন, লিখবেন ফাইলটার নাম, লিখবেন কি, রেড কালার, রেড কালার কার, আর একটা জেপিজিতে সেভ করবেন। তাহলে একটা ক্লিপিং পাথ ইমেজ থাকবে, কেমন, আমি যেমন এখানে পাইলাম, এ দেখেন দুটা, এই যে একটা হচ্ছে ক্লিপিং পাথ ইমেজ আর একটা হচ্ছে রেড কালার কার। আমি আপনাদের হোমওয়ার্ক, এরকম দুটো ফাইল চাই, একটা ওপেন করলে শুধু কিচ্ছু পাবো না, কিন্তু ওপেন করলে ফটোশপ দিয়ে সেখানে ভিতরে কী পাবো, পাত পাবো, আর একটা ওপেন করলে আমি পাতটাত কিছু দেখবো না, আমি শুধু দেখবো যে কালার আপনি ঠিকঠাক মেলাতে পেরেছেন কি না, কোনো গণ্ডগোল হয়েছে কি না, এই জিনিসগুলো চেক করব। তো এতটুকুই আপনাদের হোমওয়ার্ক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।